ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কলকাতা থেকে জেলা রাস্তায় নেই বেসরকারি বাস, রাস্তায় বেরিয়ে যাত্রীদের চূড়ান্ত হয়রানি, বৃষ্টি মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, দীর্ঘ লাইনে দূরত্ববিধিও উধাও। কবে থেকে কলকাতা রাস্তায় বেসরকারি বাস? পরিবহন দপ্তরের সঙ্গে বাস মালিকদের বৈঠকেও মিলল না উত্তর। ভাড়া নিয়ে শুধু গঠিত হলো রেগুলেটরি কমিটি। কাল থেকে অটো ট্যাক্সি অ্যাপ ক্যাবে আসনে সমসংখ্যক যাত্রী, ফেরিতেও দুই তৃতীয়াংশ যাত্রীতে ছাড়পত্র, রাস্তায় নামবে আরো সরকারি বাস, জানালেন পরিবহন মন্ত্রী। আনলক মানের দ্বিতীয় দিনেও হুগলিতে জলপথ পরিবহনের ছবিটা একই রকম। রিশরাবাদে উত্তরপাড়া থেকে বলাগড় হুগলির সবকটি রুটে ফেরি চলাচল করছে। উম্পুনের তাণ্ডবে ভেঙে যায় রিশরা জেটি, ডুবে যায় একটি ভেসেল ও তিনটি নৌকা, তাই রিশরা খর্দা ফেরি সার্ভিস এখনো বন্ধ। আনলক ওয়ানের শুরুতেই রাজ্যে রেকর্ড সংক্রমণ, নতুন করে আক্রান্ত 396, করোনা আক্রান্ত কিন্তু অন্য রোগে মৃত 72, রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট 335 জনের মৃত্যু, রাজ্যে গত 24 ঘন্টায় সংক্রমণ মুক্ত আরো 104। কোচবিহারে আরো 29 জন করোনা আক্রান্ত, ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের শরীরে সংক্রমণ, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 116, সবাইকেই রাখা হয়েছে আইসোলেশনে, জানালো জেলা প্রশাসন। কাঁকুড়গাছির কাছে ভিআইপি বাজারে র্যান্ডম করোনা পরীক্ষা, উপস্থিত 3 নম্বর বোরো কোঅর্ডিনেটর অনিন্দ রাউত। ভিআইপি বাজার সংলগ্ন কাঁকুড়গাছির বহুতলগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় পুরসভার তরফে বাজারে র্যান্ডম টেস্টের ব্যবস্থা করা হয়েছে। আনলক ওয়ানের দ্বিতীয় দিনে ভারতে মৃত বেড়ে দাঁড়ালো 5,598, মোট আক্রান্ত প্রায় 2 লক্ষ, সুস্থ হয়েছেন 95,527 জন, একদিনে আক্রান্ত 8,171। দেশে আক্রান্তের সংখ্যা 2 লক্ষ ছুঁয়েছে, সঠিক সময়ে লকডাউনের সুফল পাচ্ছে দেশ, ভরসা বাড়ছে বিশ্বের, আনলক ফেজ ওয়ানের দ্বিতীয় দিনে দাবি প্রধানমন্ত্রীর। দ্রুত ঘুরে দাঁড়াবে অর্থনীতি, আত্মনির্ভর হবে দেশ, আস্থা আছে দেশবাসীর ক্ষমতায়, করোনাকে রুখে অর্থনীতিকে শক্তিশালী করতে হবে, সিআইআই এর সভায় বললেন মোদী। বর্ধমান বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত সপ্তমে, আচার্যের মনোনীত প্রার্থী নয়, সহ উপাচার্য হলেন সরকারের প্রার্থী, নির্দেশ না মানলে ব্যবস্থা হুঙ্কার রাজ্যপালের, উপাচার্যদের প্রাণী মারার হুমকি দিচ্ছেন রাজ্যপাল, চাঞ্চল্যকর অভিযোগ পার্থ, শিক্ষামন্ত্রীর মন্তব্য দুর্ভাগ্যজনক, পাল্টা রাজভবন। নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যর মেয়াদ বৃদ্ধি ঘিরে বিক্ষোভ, অগণতান্ত্রিক পদ্ধতিতে মেয়াদ বৃদ্ধি করছেন রাজ্যপাল, অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূল সমর্থিত শিক্ষক শিক্ষাকর্মীদের, যতদূর জানে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই মেয়াদ বৃদ্ধি, ভুল হলে মেয়াদ শেষেই পদ ছাড়ব, পাল্টা উপাচার্য। বালুরঘাটের বিজেপি সাংসদকে ত্রাণ বিলির অনুমতি হাইকোর্টের, কোভিড নির্দেশিকা মেনে ত্রাণ বিলির নির্দেশ, করোনা মোকাবিলায় ত্রাণ বিলিতে বাধা দেওয়া হচ্ছে, হেনস্থা করছে পুলিশ প্রশাসন, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, তার প্রেক্ষিতে তাকে স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ বিলির নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাক। ঘূর্ণিঝড় উম্পুনের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে স্বজন পোষণের অভিযোগে উত্তপ্ত কাঁথির দুর্মুট পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে অফিসে ঢুকতে বাধা, শুরু হয় দুপক্ষের বচসা হাতাহাতি, প্রশাসনের তালিকা অনুযায়ী ত্রাণ দেওয়া হচ্ছে, অযথা রাজনীতি করছে বামেরা, পাল্টা অভিযোগ পঞ্চায়েত প্রধানের। কন্টেনমেন্ট জোন হওয়া সত্ত্বেও নজরদারিতে প্রশাসনিক গাফিলতির অভিযোগ, কোচবিহারের তুফানগঞ্জের ধলপল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 43 নম্বর বুথ এলাকায় গ্রামবাসীদের বিক্ষোভ, সকাল 9টা নাগাদ টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ শুরু করেন তাঁরা, রাস্তা আটকে রাখায় উত্তেজনা ছড়ায়, তুফানগঞ্জ থানার পুলিশের হস্তক্ষেপে 3.5 ঘন্টা পর অবরোধ ওঠে।